আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য দারুণ মজার আর চমৎকার দেখতে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সেটা হলো অ্যাকোরিয়াম ডেজার্ট। তবে এই ডেজার্টটা কিন্তু আরও একটা নাম আছে, আর সেটা হলো ডাবে পুডিং। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সামান্য উপকরণে তৈরি করা ডাবে পুডিংটাই আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই অ্যাকোরিয়াম ডেজার্ট বা ডাবে পুডিং তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমি পুডিংয়ের মিক্সারটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ডাবের পানি, সেই সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারেও দিতে পারেন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। আর আমরা যেহেতু এই পুডিংটার নাম দিয়েছি অ্যাকোরিয়াম ডেজার্ট, তাই সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব জাস্ট 2 থেকে 3 ফোঁটা ব্লু ফুড কালার। আর আপনাদের বোঝার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রতিটা উপকরণের পরিমাণ দেয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পুডিংয়ের মিক্সারটা এখন আমরা চুলায় বসিয়ে দেব। এর জন্য আবার আমি চুলার মিডিয়াম হিটে পুডিংয়ের মিক্সারের পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে চিনির দানাটা ভালোভাবে গলিয়ে নেব, সেই সাথে পুডিংয়ের মিক্সারের মধ্যে একটা বলক তুলে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট জাল করার পরে কিন্তু পুডিংয়ের মিক্সারের মধ্যে বলক চলে এসেছে। এখন কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব এবং পুডিংয়ের মিক্সারটা চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে কোনোভাবেই কিন্তু বেশিক্ষণ চুলায় পুডিংয়ের মিক্সারটা রাখা যাবে না, তাহলে ডাবের যে একটা ফ্লেভার আছে সেটা পুরোপুরিভাবেই চলে যাবে। এখন অ্যাকোরিয়াম ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়ার একটা গোল সাইজের বড় বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির ওপরে একটা স্ট্রেনার রেখে সম্পূর্ণ ডাবের পুডিংয়ের মিক্সারটাই আমি বাটির মধ্যে ঢেলে দেব। এরপর অ্যাকোরিয়াম ডেজার্টটা সাজাবার জন্য এখানে আমি কয়েক টুকরো লম্বা চিকন করে শসা আমি কেটে নিয়েছি, আর নিয়েছি শসা, আপেল, আম, সেই সাথে ডাবের ভেতরে যে শাঁসটা থাকে সেগুলো দিয়ে আমি মাছের শেপ করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে আমি শসা ছোট টুকরো করে ঠিক এরকম খাঁজ কেটে নিয়েছি যেন এগুলোকে দেখতে কিছুটা ঘাসের মতো মনে হয়। সেই সাথে কিছুটা পরিমাণ ডাবের শাঁস এবং শসা আমি ছোট টুকরো করেও কেটে নিয়েছি। আর লাগবে আমাদের কয়েকটা ডালিমের দানা, কাঠবাদাম এবং চীনা বাদাম এবং কয়েকটা কিশমিশ। সব শেষে লাগবে আমাদের যে কোনো ধরনের বিস্কিটের গুঁড়ো, বা সেগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাকোরিয়াম ডেজার্টটা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই আমি যে কুচি করা ডাবের শাঁস এবং শসা নিয়েছিলাম সেগুলোকে বাটির ওপর দেখে ছড়িয়ে দেব। এরপর পুডিংয়ের এই বাটিটা আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন পুডিংয়ের মিক্সারের ওপরে কিন্তু একটা পরত পড়ে গেছে, তবে ভেতর থেকে কিন্তু পুডিংটা এখনও ভালোভাবে সেট হয়নি। যখন দেখবেন পুডিংয়ের মিক্সারের থিকনেসটা ঠিক এরকমই আছে তখনই কিন্তু এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো সেট করে নেব। এর জন্য প্রথমে আমি ডাবের শাঁস দিয়ে তৈরি একটা স্টার প্লেটের ওপরের সাইডে একটা পাশে বসিয়ে দেব। এরপর যে কয়েক ধরনের মাছ তৈরি করে রেখেছিলাম সেই মাছগুলো পাক করে ওপরের সাইডে দিয়ে দেব এবং নিচের অংশে যে বিস্কিটের গুঁড়োগুলো আমরা নিয়েছিলাম সেগুলো দিয়ে ঠিক এভাবে একটা ডিজাইন করে দেব যেন এগুলো দেখতে বালির মতো মনে হয়। আর আমি আবারও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো জিনিস সেট করার পরেও কিন্তু পুডিংয়ের মিক্সারটা এখনও অনেকটাই নরম আছে, আর এই কারণেই কিন্তু এই জিনিসগুলো যখন আমরা পুডিংয়ের মিক্সারের ওপরে দেব তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর ঘাসের মতো লম্বা টুকরো করে কাটা শসাগুলো আমি বাটির দুইটা পাশে দিয়ে দেব এবং একটা স্টিক বা টুথপিক দিয়ে হালকা হাতে প্রেস করে শসার টুকরোগুলো পুডিংয়ের মধ্যে সেট করে নেব। এখন আনারের দানা, চীনা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে অ্যাকোরিয়ামের নিচের পাশটা আমি ঠিক এভাবে ডিজাইন করে দেব যেন এগুলো দেখতে পাথরের মতো মনে হয়।
আর এই কাজগুলো আমি ঠিক কিভাবে করছি সেটা যদি আপনারা ভিডিওটা একটু ভালো করে ফলো করেন তাহলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, অ্যাকোরিয়ামের নিচের সাইডটা কিন্তু পুরোপুরিভাবেই ডেকোরেশন করা হয়ে গেছে। এখন একটা লম্বা স্টিক অথবা টুথপিক দিয়ে সবগুলো উপকরণ হালকাভাবে একটু প্রেস করে দেব, যেন এটা পুরিংয়ের মিক্সারের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। আর আমরা যখন পুরিংটা সার্ভ করব তখন কাটার সময় সেগুলো উঠে না আসে। এরপর সব শেষে শসা দিয়ে খাঁজ কেটে যে ছোট সাইজের ঘাসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি পাথরের ওপর, মানে আনারে দানার ওপর বসিয়ে দেব। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল চমৎকার দেখতে আর অসাধারণ খেতে অ্যাকোরিয়াম ডেজার্ট বা ডাবের পুরি। এখন এই পুডিংয়ের প্লেটটা আমি একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য, যেন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আধা ঘন্টা পর দেখুন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আসন্ন ঈদে অবশ্যই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে তৈরি করে ফেলুন ঝটপট আর কম উপকরণে দারুণ মজার ডাবের পুডিং। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।